নমস্কার এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করেছে একটি গভীর নিম্নচাপ যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই নিম্নচাপের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উড়িষ্যা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যার ফলে উড়িষ্যা ও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে এর ফলে পনেরোই এপ্রিল শুক্রবার পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোর আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ ষোলোই এপ্রিল শনিবার পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরোই এপ্রিল রবিবার দক্ষিণবঙ্গের পনেরোটি জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ পশ্চিম বায়ু উত্তরবঙ্গের দিকে প্রবেশ করেছে যার ফলে পনেরোই এপ্রিল শুক্রবার হিমালয়ের পাতাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বেজ পারে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পনেরোই এপ্রিল শুক্রবার বাংলাদেশে ঢাকা রাজশাহী চট্টগ্রাম মনমেন সিং খুলনা রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি বাতাসে সর্বোচ্চ আদ্রতার পরিমাণ থাকবে ছিয়াশি শতাংশের আশেপাশে উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যের দিকে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বোঝাতে হাওয়া অফিস জানিয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এর ফলে সপ্তাহে শেষের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস আরও জানিয়েছে উত্তর পশ্চিম বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে প্রবেশ করেছে যার ফলে পনেরো এপ্রিল শুক্রবার উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ অসম ও মেঘালয়ে হাওয়া অফিসের মতে সাধারণত বাংলা এপ্রিল মাসে ঘূর্ণিঝড় ধেয়ে আসে বেশি মাত্রায় এই এপ্রিল মাসে আরব সাগর থেকে বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিঝড় তৈরি হবে এবং যে ঝড়গুলি তৈরি হবে সেগুলি বেশিরভাগ মায়ানমার থেকে বাংলাদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঝড়গুলি ভারতীয় উপকূলে ভয়ঙ্কর আঘাত আনতে পারে তাই পুরো এপ্রিল মাসে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ